ড্রাইভার হব। লালটুদা বলছে এইটুকু ছা লাগাল পাবি না স্টারিং, আর তুই চালাবি কিংবা আবার ট্রাক্টর। এই বলে লালটুদা আমাকে দমেই অপমান করেছে হুড়কাদা। লালটু ট্রাক্টর তো আমি কেলেঙ্কারি করবো। বর্ষগণ সবাইকে আজ জানানো যাচ্ছে যে আজ আমাদের গ্রামে একটা নতুন ট্রাক্টর কিনেছে, সেটা হলো লালটুয়া। তাই বলছি ওয়ার ট্রাক্টরটা আজকে রাতে আমরা কেলেঙ্কারি করে ফেলব। কি বলেছে হুড়কাদা, আজকে লালটুদার ট্রাক্টরটাকে দেখো না, আজ কেলেঙ্কারি না করলেই লইছাল। আমাকে বলিয়াছিল নাম্বারটা দে পুরোহিতের, আমি বলি আমাকে রেস্টুরেন্টে লেগে খাওয়াতে হবে, শালা ভালো মন্দ খাওয়াবে কি। তাহলে মেসা দুটো গড়ারাই ঘাড় ধরে বার কান দিল যে যা শালা খাতে হয় নাই তোকে। হুড়কাদা আমাকে কিন্তু লালটুদা দমে অপমান করেছে, লালটুদা দমে অপমান করেছে আমাকে সেদিন। আমি বলি লালটুদার ট্রাক্টরটা ড্রাইভার হবো। লালটুদা বলছে এইটুকু ছা লাগাল পাবি না স্টারিং, আর তুই চালাবি কিংবা আবার ট্রাক্টর। এই বলে লালটুদা আমাকে দমেই অপমান করেছে হুড়কাদা। লালটু ট্রাক্টর তো আমি কেলেঙ্কারি করবোই, তার মেশা ওর ট্রাক্টরে পিন দিয়ে গুচাবো আমি। তোরা লালটুদা লালটুদা কেনে বলছিস? ও লালটুদার মতন পাওয়ার সম্মান গুচাই ফেলেছে, ওকে সবাই বলবি লালটু আজ থেকে, বুঝলি? সারা ট্রাক্টর কিনে যেমন মাথা খাই দিয়েছে, সালা ট্রাক্টরটা বললি আমার ক্ষেতটা হাল বাঁধে দে, সেদিন সালা মুখের ওপরে জবাব দিয়ে দিলে তোর তো সালা চোর, তুমি তো বলছো ডাকাত, তুমি বলছো কোথায় পাবি টাকা। হ্যাঁ তখন আমার মাথায় এমন রাগ চাপিয়েছিল, তখনই মনে হচ্ছে এবার ট্রাক্টরটাকে আমি কেলেঙ্কারি করে ফেলবো, কিন্তু নিজের রাগটাকে নিজে কন্ট্রোল করে ফেলেছি। আজ আমি আমার রাতের বেলা ট্রাক্টর তো কেলেঙ্কারি করবো, তার মেশা যা আছে তাই করবি। আর লালটুদা লালটুদা বলে কেউ সম্মান দিবিস নাই সালা লালটুয়াকে। লালটুয়াকে সম্মান দিয়ে আমার কি হবে? আমাকে সেদিন ড্রাইভার বানাবো বলিয়ে ড্রাইভার না বানাই সালা টাকলাকে বানান দিল। আমার সেদিন যা রাগ লাগিয়েছিল কি বলবে হুড়কাদা, কিন্তু কিছু করার নাই, নিজের রাগকে কন্ট্রোল করে নিয়েছি। আরে আজকে তো ট্রাক্টর আমরা কেলেঙ্কারি করছি, তার মেসে ওর বাড়িটাকে দিব জানাই। আরে লেবু এমন কাজ করিস নিয়া, ওয়ার ঘরে আগুন লাগান দিলে পুরা এলাকাবাসী চলে আসবে, তখন আবার পুলিশ কেস হয়ে যাবে, তখন ঠিক ওয়ারে ট্রাক্টর কেলেঙ্কারি লোক গেলাকে ধরে নিবে, দিয়ে আমরা ফাঁসি যাবো। তাই বলছি ঘরে আগুন লাগালে করতে গেছি না, সবাইকে হাত মোড়া করে পিটিয়ে দিবো সেটা কোনো ইয়া নাই, কিন্তু সবাই পুলিশ কমপ্লেন যেমন না হয়েছে এই ধান্দায় যাবো না। আমার আগে বলছি ঘরে আগুন লাগাই গেছি না, সবাইকে বার কাই এমন পে যাবো যেমন সারা জিন্দেগি চার লালটুদা লালটুদা বলিকে সম্মান দিতে না পারে। আহুর কথা ঠিকই আছে, তাহলে সালা কাজ রাতে পিটাই হবে, ট্রাক্টরটা কেলেঙ্কারিও করিব সেটাও করিব, আমরা তিন লোক তাই তো বাবু। আমি গো বুড়াতে পারি মনটাই আমার বুড়াই নাই, ভিডিও দিনাই দেয় কেউ নিয়ে আসি কোথায় আমায়।